আমার ভাই হল বন্ধু হল কারবালার ঘটনা যেদিন ঘটে এই দিন হযরত ইমাম জয়নুল আবদিনের বয়স আছিল 19 বছর নুরওয়ায়েত 19 বছর কোনটাত 20 বছর আল্লামা ইমাম শফিউ কালবি আনছেন 21 বছর তিন ধরনের তান চকুর সামনে 82 জন মানুষে হত্যা করা হয়েছে সুবহানাল্লাহ মদিনাতে আটিরা একদিন হযরত ইমাম জয়নুল আবদিনের ইন্তিকাল হয়েছে 103 বছর বয়স সুবহানাল্লাহ মদিনা শরীফ একদিন আটিরা একদিন এক মুসলমানে জিকাইন ভাই আল্লাহর হাবিব রাউল্লাহ দাফনার চেহারাতে একটা দিন আসি দেখলাম না কারণ কিতা খুব বেশি খান দিলা আর জিকাইলা খোঁজ আইন দে ভাই তোমার সামনে যদি তোমার ভাই বন্ধুরে হত্যা করো তো তোমার স্মৃতিকে বুলা যায় বলে না বলে আমার জীবনে কিভাবে আমি হাসি আমার জীবনে কিভাবে আমার চেহারার মাঝে হাসি দেখবায় আমার চকুর সামনে আমার দুধর ভাই সহ আমার এক একজন হরিয়া আমার বাবার শরীরটারে টুকরা টুকরা করে হইল নবীর পরিবারের বাগানের ফুল অখল রে ধ্বংস হইল 82 জন মানুষের শহীদ হইল সারা ঘটনা আমার নিজের চোখে দেখছি এর বাদ তো নে আর আসি কোন জিনিস একটা আমার ভিতরে তো নে হয়ে গেছে কিতাবের মাঝে লেখুন যে হযরত ইমাম জয়নুল আবদিনের প্রতি ইমাম হুসাইনের দুইটা নসিহত আছে একেবারে কারবালার শেষ দিকে ঘটনাটা যখন ফাইনাল লগিয়া পড়ি যায় ইমাম হুসাইন যখন ময়দানো যাইবার সময় যায় কি দইছে রে ভাই আল্লাহ আস্তে বড় ইয়ে বিহুত ইয়া খাড়া হয়েছে যেন গেলে অন্য ক্যামেরার ও যে ভাই খাড়া আসুন বা আল্লাহ আস্তে পারলে বুক কয় একটু দূর আপনারা যদি একটু আগুয়েন দয়া করিতে আমরা ভাইয়েন বইবা আর যে আল্লাহর মন্দ আগুয়াইবা আল্লাহর কাছে আমরা কইম আল্লাহ তান্ডে জান্নাত তো আগুয়াইয়া জায়গা দিতা পারলে একটু আগবাক সামান্য পারলে আগবাক আর যারা বাড়া খাড়া হয়েছেন যদি সুযোগ থাকে তে বুক আমার ভাই অখল বন্ধু অখল ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা নূরে তান বাবা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দুইটা নসিহত হরিয়া গেছিল বাচ্চা আমার আমার জীবনে আমি কিচ্ছু চাই না অন্তত পক্ষে কারবালার এই ট্র্যাজেডি কারবালার এই ঘটনা যে করুণ নিষ্ঠুর ঘটনা ঘটছে আমার কলিজার টুকরা বাচ্চা ইনশো নবীর বংশর চেরা গোখল শহীদ হয়ে গেছে বাবা আমি তোমারে চাই না তুমি ময়দান গিয়া শহীদ হই ভাই আমি তোমারে দুইটা কারণে রাখতাম চাই একটা কারণ হইল আমি হুসাইন ছাড়া কারবালার আগুন শান্তি হইত নাই বাবা যদি আমি শহীদ হয়ে যাই তাইলে তোমার মাছ আছি অকল লইয়া যাইবার মতো কোনো মানুষ নবীর পরিবার নাই অতএব তোমার প্রতি নসিহত তুমি কারবালার ময়দান আইও না কারবালার যুদ্ধ যাইও না তুমি জিন্দা থাকো নবীর পরিবারের মা বই নখলরে লইয়া তুমি আল্লাহ চাহে তো ইজ্জতের সহিত মদিনাত ফিরিয়া যাইবা আর যদি আল্লাহ নেওয়াইলে তোমারে মদিনাত তাইলে আমার আশা থাকবো একটা যে না না যে নবী যে আমারে জানতো না বেশি মায়া কর্তা মাইক বালা আছে যে লাসুল্লাহ তাকি যা রে আমার কলিজার টুকরা বাচ্চা খান্দাত মোবাইল থাকলে হরা মোবাইল জাতীয় কিছু খান্দাত থাকলে মেশিনও খান্দাত হরাই হেরে আমার কলিজার টুকরা বাচ্চা আমি আশা করবো যদি তুমি আল্লাহ দয়া করিয়া তোমার শ্বশুরীরে জিন্দা অবস্থায় মদিনা মুনাওয়ারাত ফিরাইয়া নে আর যদি ওই সময় তুমি আমার নানা রহমতুল্লিল আলমিনের কিনারা যাও তাইলে বাবা কারবালার সমস্ত ঘটনা খান কারবালার সমস্ত নির্যাতনের চিত্রটা আমি আশা করবো তুমি আমার কলিজার টুকরা বাচ্চা আমার নবী রহমতুল্লিল আলমিনের
রোজা শরীফর কিনারা খাড়া হইয়া আমার পক্ষে তুমি নবীজির দরবারে বিচারটা দিবা। ওদিন একটা শব্দ কইছিল যে আমার নানা আমারে আমার জানর চেয়ে বেশি মহব্বত করতা। আমি যে কোথান বুঝাইবার লাগিয়ে আনছি, মায়া এক জিনিস দিলে আমরার মাঝে আসিল, ইলা নবীর মাঝে তো আসিল, মাথুই না কেন বাঁচাব আসিল না, নবীর মায়ার আমরার মায়া সমান না বেশম, আমরা এক অন্যর মায়ার মার আউলাদর মায়া সমান না বেশম, বাবার সন্তানের মায়া সমান না বেশম বেশম, কিন্তু শুনলেও বা কইবা আল্লাহ হো একশো বাগর এক বাঘ মায়ারে বাঘ করিয়া দিয়া সারা সৃষ্টি জগতর সব জিনিসেও মায়ার অংশ পাইয়া যদি এত মায়া, বাকি 99 ভাগ মায়া আল্লাহ কিতা হল্লা কিতা হর্তা বলে, বাকি 99 ভাগ মায়া আল্লাহ তান গেছে রাখিচ্ছেন, শুধুমাত্র তানরে যারা আল্লাহ স্বীকার করে, তান গুলামি যারা করে, যারা ইমানদারির জিন্দেগি কবুল করিয়া নেয়, আল্লাহ ও মুমিন মুসলমানের লাগি বাকি 99 ভাগ মায়া রাখি না। আরো জুড়ে কই তুই সুবহানাল্লাহ, এখন আশা করি কিছুটা বোঝা গেছে যে আল্লাহর মায়া আমরা লাগিয়ে আছে নি না নাই, মাতো কো আছে নি না নাই। ও আমি শুরু করছি যে কথা খান দিয়া আল্লাহ বড় ইচ্ছা করেন আমরা রে বেশ তো দিতা, আল্লাহ বড় ইচ্ছা করেন কিতা করতা না, উয়েরার বাদি সাপকো আমি ওয়াজও নাই, ও তারার বাজার ঠিক থাক, আমি সপ্তাহ বন্ধ করিয়া অন্য নিরাই বইতাম আর হওয়ায় দেখে সেট দেখো। আপনারা আল্লাহর আস্তে বইবা অনুরোধ, আপনারা ভাব দরিয়া হইয়ার বুক আমি করি অমুকা তারা করিলা ক্যামেরা মুখে ইয়াক বিপদ ইয়া করে যে গেলাই অবস্থা, আমার ভিতরে তো আর ক্যাসেট নাই যে আরম্ভ করলাম আর ক্যাসেট খালি ওটো চললো, বাবা বইলে অন্য আলিম আছেন জিকাও আল্লাহর উপরে ভরসা করিয়া বইলে যে একটা বিষয় লিয়া মাতি পায় যে আল্লাহ জয়া না দিলে আবদুল্লাহ আদর বাবাও ক্ষমতা নাই মাত্রা আছে নি ভাই, দুনিয়াও আছে আলিম হইতে পারেন না আপনি, আল্লাহ জয়া না দিলে বারোই তো কিলাম মুখে দিই, কিন্তু এর বাদে তো তবিং আন্দাজে একটা টার্গেট করি বইলা যে আজকে ও বিষয়টা একটু মাতিম মাতই না। ও আমি শুরু করছি যেখান দিয়া যে আল্লাহ বড় ইচ্ছা করেন আমরা রে বেশ তো দিতা, সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ, আর আল্লাহ ইচ্ছা করে আমরা রে বেশ তো দিতা, আমরা বেশ তো যাইবার ইচ্ছা করা লাগবো না, তো আটাইয়া বইতাম যে আল্লাহ যখন নিবাতে আর বইতাম মাতই না দেখি, আল্লাহ আমার মুখ দিছেন পেট দিছেন খাইবার লাগি তো খাইবার লাগে দিছেন করিয়া, কিন্তু আমি আনামাতি বই থাকলে আমার মুখে দিয়ে কানি আমার এবার খাইমু না, মেহনত করা লাগবো মাতো কা উচিলা করা লাগতো না, খুব ভালো বুঝুন জান আল্লাহ ইচ্ছা করেন আমরা রে বেহেস্ত দিতা, আর বেহেস্ত দিতে গেলে বেহেস্তি হইতে হইলে যতটা নিয়ামতর দরকার প্রত্যেকটা নিয়ামত আল্লাহ বাসি বাসি শুধুমাত্র আমরা রে আল্লাহ দান করছি না, জুরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা রে আল্লাহ খেনে কইলাম আমরা রে খেনে কইলাম, আমরা বলতে কিতা বুঝাইছি, ইমানদার হল মুমিন হল মুমিন হল রে আল্লাহ সব নিয়ামত দান করছেন সুবহানাল্লাহ, আমার ভাই সকল বেহেস্ত যাইতে হইলে একজন মান পয়লা একটা জিনিসের দরকার, একটার নাম হইল মানুষ হইতে হইব, বেহেস্ত যাইতে হইলে কিতা লাগতে হইব মাত্রা নাই কিতা হইতে হইব না, গরু হইলে ব্যস্ত যাওয়া যাইব, বেহেস্ত যাইতে হইলে মানুষ হইতে হইব, আল্লাহ আমরারে তান দয়া করিয়া দয়ার নজর তনে মায়া করিয়া তান পক্ষ তনে দয়া করিয়া আল্লাহর এখতিয়ারি আল্লাহর ইচ্ছায় আমরা রে মানব কুলো জন্ম দিস না, আমরা জুড়ে চাইয়া মানুষ হইছি মাত বুঝরা না কিছু,
বুঝতে পারে না। আমরা যে মানুষ হইছি, আমরা শক্তিতে হইছি, আমরা চাইয়া হইছি যে আল্লাহ আমরা মানুষ বানাও না, আল্লাহ দয়া করি মানুষ বানাইছে কোনটা? জি আল্লাহ দয়া করছে, আল্লাহ যদি দয়া না করতে আপনি মানুষ হয়ে গেল নি নিশ্চিত একটা আল্লাহর পক্ষ তো নে খাস দয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।